তাজকারী বিরহ হরিবার শুনে সকলের চরণধুলিকে পাথেয় করে হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা আমরা আস্বাদন করি। যে কজন ভক্তই হোক না কেন বাবা, সবাই যেন কৃষ্ণ নাম প্রেমে হৃদয়টা দিতে পারে। সবাই একবার দুটো বাহু তুলে বলো নিদাই গৌর হরি বল। কৃপা করো মোরে হে আয়া ও ওই হে যেন হব আয়া হগুরি বলে আয়ে আয়ে হগুরি বলে ডাকে এই কৃপা করো মোরে শ্রী গৌরাঙ্গ হরে শ্রী গৌরাঙ্গ হরে দয়ারে নিত্যানন্দ সঙ্গী যেন আমি আমি তোমার পাশরে আমি তোমার পাশরে এই কৃপা করো মোরে শ্রী গৌরাঙ্গ হরি। খুব মন দিয়ে শুনুন পদটা, দয়ালের নিত্যানন্দ সঙ্গে যেন আমি তোমার আপাসরি। কে বলছেন? বিখ্যাত বৈষ্ণব পদকর্তা যার নাম হরিদাস স্বামী, ইনি কিন্তু নামাচার্য ছিল, ঠাকুর হরিদাস নন, ইনি হচ্ছেন পদকর্তা হরিদাস স্বামী। নিয়ম সেবার মাস চলছে, দামোদর মাস, বৃন্দাবনের কথা একটু শুনি। তাই হরিদাস স্বামী থাকতেন কোথায়? বৃন্দাবনের নিধুবনের মাটিতে। যারা ব্রজধামে গেছেন, বৃন্দাবনে গেছেন, তারা অন্তত পক্ষে জানতে পারবেন বৃন্দাবনের নিধুবনে সন্ধ্যার পরে মানুষ তো দূরের কথা, একটা কীট পতঙ্গ পশু পাখি সেখানে প্রবেশ করতে পারে না। কে কে গেছেন বৃন্দাবনে একটি বার হাত তুলুন তো দেখি, নিধুবনে সন্ধ্যার পরে প্রবেশের অধিকার আছে কি?
সারা দিন আপনি থাকতে পারবেন কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলে নিধুমণির দরজাটা বন্ধ হয়ে যায়। মানুষ তো দূরের কথা, একটা কীট পতঙ্গ পশু পাখি সেখানে প্রবেশ করতে পারে না, আর যদি কেউ সেখানে জোরপূর্বক প্রবেশ করতে চায় সে আর জীবিত অবস্থায় কখনো ফিরে আসে না। বহু বিজ্ঞানী বহু গবেষক বিষয়টাকে নিয়ে গবেষণা করতে গিয়ে ঠকে গেছে বাবা, কারণ সবকিছু তার বিজ্ঞান দিয়ে হবে না। বিজ্ঞানের যুগে বিজ্ঞানকে অস্বীকার করবার জায়গা নাই, কিন্তু বিজ্ঞান একটা স্তর পর্যন্ত যেতে পারে, তার বাইরে নয়। এই যে বৃষ্টি হয় বিজ্ঞান বন্ধ করতে পারে কি? সূর্যের তাপটাকে বিজ্ঞান বন্ধ করতে পারে কি? এগুলো হবে না বাবা। বিজ্ঞানের যুগে বিজ্ঞানকে অস্বীকার করবার জায়গা নাই। বিজ্ঞান আমাদের চলার পথকে এগিয়ে নিয়ে চলেছে, কিন্তু ভগবান বলে প্রকৃতি বলে একটা বস্তু সারা জন্ম আছে থাকবে। বিশ্বাস যার ভগবান তার, বিশ্বাস যার নাই ভগবান তার কাছে কখনো থাকতে পারে। তো নিধুমণির মাটিতে থাকতেন হরিদাস স্বামী। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে আচ্ছা বাবা, তুমি তো বললে যে নিধুমণির মাটিতে সন্ধ্যার পরে মানুষ তো দূরের কথা, কথা কম বললো, আমার কথাই মন দাও। উচ্চ পর্যায়ের আলোচনা, বিষয়টা বুঝলে তখন আনন্দ লাগে, না বুঝলে আনন্দ লাগে না। তো যেখানে একটা কীট পতঙ্গ পশু পাখি প্রবেশ করতে পারে না তুমি তো বললে, তাহলে হরিদাস স্বামী রইলেন কেমন করে? এটাই হচ্ছে কৃষ্ণ প্রেমের ভজন। যার নাই কৃষ্ণ প্রেমের ওজন তার হবে না কোনোদিনও ভজন। আর এই হরিদাস স্বামী যেমন তেমন ব্যক্তি নয়। আপনারা যারা ইতিহাস কম বেশি অধ্যয়ন করেছেন তারা অন্ততপক্ষে জানতে পারবেন তানসেনের কথা, যে তানসেন আকবরের রাজসভায় পর্যন্ত আকবরকে সঙ্গীত শ্রবণ করিয়েছিলেন, ইতিহাস তার সাক্ষী। সেই তানসেনের মতো সঙ্গীত গায়কের যিনি শ্রী গুরুদেব, তিনি হচ্ছেন পদকর্তা হরিদাস স্বামী। তাহলে যেমন তেমন ব্যক্তি নয়, তানসেনের সঙ্গীত গুরু। কিন্তু তিনি আজকে নিধুমণির ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছেন। বাবা বেশটা কেমন? নিধুমণির ধুলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে কাঁদে আরে মনে, ও গো তুমি নিত্যানন্দ, নিত্যানন্দ বিহরিবে যথা, দয়ার নিতাই আমার, দয়ার নিতাই আমার তুমি অনিত্যানন্দ,
বলি তুমি আর নিত্যানন্দ নিত্যানন্দ বলি বিহরে যথা কৃপা কণপতি জনমে জনমে পতি জনমে জনমে আমি যেন ভৃত্য কয়তা বলি এই মাটিতে আমার জন্ম দিগ কোন মাটিতে জন্ম চাইলেন ওই নিধুমণির ধুলানন্দে গড়াগড়ি দিতে দিতে পদকর্তা হরিদাস স্বামী কাঁদে আর বলে বলি এই মাটিতে আমার জন্ম দিগ অগঞ্জি থাই তোমরা বিহরিবে অগঞ্জি মাটি দিয়া আমার জনম বলি যে তোমাদের চরণে ধরি আমি অঙ্গে মাগব তোমাদের চরণে ধরি আমি অঙ্গে মাগব দেখবেন দীনবন্ধু নগরে যদি কেউ হঠাৎ করে ধনী হয়, যদিও বনগাঁ পৌরসভার এখন কত নম্বর ওয়ার্ড আমি জানি না, এটা ছিল এক নম্বর ওয়ার্ড, এখন ৬। তা আমি জ্ঞান হওয়ার পর থেকে এটা এক নম্বর ওয়ার্ড জানতাম, এবং এই গার্ডওয়ালটা দেওয়ার পরে এখানকার মানুষ সুস্থ জীবনযাপন করেছে বা করে চলেছে। কিন্তু এক সময় এই এবার যা বৃষ্টি হলো, আমি বলছিলাম যে দীনবন্ধু নগরে কি হয় সেটা তো আমরা জেনেছি আগে। তো যাই হোক, এখন আর আপনারা কেউ অসুস্থ নয়, সবাই সুস্থ, কারণ জলটার ভোগ করতে হচ্ছে। তা ওই জল বন্ধ হয়েছে বলে নয়ন জল যেন বন্ধ না হয়, তাহলে সর্বনাশ। ইছামতী নদীর জল হয়তো বন্ধ হয়েছে গার্ডওয়াল দিয়ে, কিন্তু তোমরা নয়ন জলটাকে বন্ধ করো না গার্ডওয়াল। আর এটা হচ্ছে বাৎসরিক কাজ উপলক্ষে কীর্তন।
এই কীর্তনের মাধুর্যটা কিন্তু একটু অন্য জায়গায়। আজকে হরিদাস স্বামী বলছেন নিধুমণির ধুলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে কোথায় বৃন্দাবন আর কোথায় নবদ্বীপ, ওই বৃন্দাবনে থেকে নবদ্বীপের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে প্রার্থনা জানিয়েছেন, প্রভু যেখানে তুমি জন্ম দাও না কেন তোমরা নিতাই গৌর দুই ভাই যেখান দিয়ে হেঁটে যাবে তোমাদের চরণের ধুলার ওপরে যেন আমার জন্ম হয়। এখন যে কথাটা বলছিলাম দীনবন্ধু নগরে যদি কেউ কয়েক হাজার কোটি টাকার মালিক হয় সে চিন্তা করবে আর দীনবন্ধু নগরে থাকবো না, বনগাঁর একটু মেন জায়গায় গিয়ে একটু বাড়ি করি, মনের বাসনা পরিবর্তন হয়ে যায় না, টাকা হলে কি হয়, আবার বনগাঁ মেন টাউনে থাকার পরেও তার সুখ হচ্ছে না, টাকা কি করে বাবা, আর এখানে থাকবো না কলকাতায় শর্ট লেগে গিয়ে একটা ফ্ল্যাট কিনি, এবার ফ্ল্যাট কেনা হলো বলে চলবার জন্য একটা গাড়ি দরকার, একটা এসি গাড়ি দরকার, যখনই মানুষের টাকা এসে যাবে বাবা মানসিকতার পরিবর্তন হয়ে যায়, কিন্তু ভক্ত বৈষ্ণবের কিন্তু মানসিকতার পরিবর্তন হয় না, তার টাকা হলেও কি না হলেও কি। যিনি তানসেনের সঙ্গীত গুরু খুব ভালো করে অনুভব করে নিয়ে যাও, তিনি তো রাজ অট্টালিকায় থাকবার কথা, তার তো রাজ সিংহাসনে বসবার কথা, তিনি কেন বললেন গৌরহরি তুমি যে পথ দিয়ে হেঁটে যাবে তোমার দাদা নিতাই যে পথ ধরে হেঁটে যাবে সেই চরণ ধরির ওপরে যেন আমার মতন পদ হবে, এই চাওয়া পাওয়া কি আমাদের আছে, আমাদের নাই, আর এই ধুলার ওপরে গড়াগড়ি দিতে দিতে প্রভু যেন দিবানিশি তোমাদের নাম বদনে বলে নয়ন জলে বগুহাসিনী কাঁদতে পারে। দেখবেন যে পারে, আমার ঠাকুমা একটা কথা বলতো, ভরা কলসি কখনো আওয়াজ করে না, ফাঁকা কলসি বেশি আওয়াজ করে, বরিশালের লোক ছিল তো আর দীনবন্ধু নগরও বরিশালের লোক আছে, আর আমার দাদু শ্রীগুরুর সঙ্গে মানে কি বলবো সেই সময়ের দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের সাক্ষাৎ কি পা পাওয়া মানুষ, আর দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের শিষ্য এই অঞ্চলে কম নাই, জানবেন কৃষ্ণ কৃপা জগৎময় গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি মানে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বারে নারে, কিন্তু আমরা তো এখন ব্যবসা ভিত্তিক সব করে ফেলেছি, ওখানে গন্ডগোল হয়ে গেছে, তা বিষয়টা কোথায়, যে জানে তার মুখ থেকে কোনোদিনও পাবেন না আমি জানি আমি পারি আমি করি, ওটা আমরা বলে বেড়াই, কিন্তু হরিদাস স্বামী বলছে প্রভু আমি নাচতেও জানি না গাইতেও জানি না, নাচিতে জানি না প্রভু নাচিতে জানি না প্রভু নাচি গৌরাঙ্গ আবার গাইতে জানি না প্রভু আবার গাই না প্রভু শুধু গায়ে গৌরাঙ্গ নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ নাচিতে জানি গৌরাঙ্গ
खबर गाइते जाने ना प्रभु गाइते जाने ना प्रभु शुद्ध गाइए নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে গাইতে জানি না তবু গাই সুখে কিংবা দুঃখে থাকি যেন হা গৌরাঙ্গ বলে ডাকি নিরন্তর এই মতি চাই বৈষ্ণবের শেষ রস নহে যেন অবিশ্বাস আজি দন্তে তৃণ কহেন হরি সবাই মিলে আমার সঙ্গে দুটো হাত তুলে বলো যে যেখানে বসে আছো দাঁড়িয়ে আছো সবাই বলবো কেমন হাত দুটো তোলো এই নাকি বনগা শ্রোতা হাত তোলার কথা কি শুধু খেলাঘর মাঠে বসলে মনে পড়ে সবাই মিলে বলবে কি বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উলুক ধ্বনি কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় একজনের মুখ নড়েনি একজনের আওয়াজ কানে আসেনি এ তো সেই ট্রেন চলে যাওয়ার পরে লাভ দিয়ে ওঠার মতন অবস্থা বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি হ্যাঁ পেছনে চেয়ারে যারা বলো নিত্যানন্দ প্রভু কি জয় ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য কি জয়
गदाधर पंडित की जय, श्रीवास पंडित की जय, नवद्वीप धाम की, वृंदावन धाम की, दामोदर मास की जय, आज के हरिवासर की जय, हरिवासरे आगत साधु गुरु वैष्णव भक्त मंडली की जय, निताई गौर हरि बोल, गौर हरि बोल। हमारे भाई यार की आज कदिन धरे खूब जालातन करछे, बहुदिन दादा तुम्हार मुखे चपल गोपाल शुनिनी।